guys, welcome back to my channel Stay Gorgeous. Hope you all are doing well. আজকের ভিডিওটি আমি বাংলায় করছি এবং স্টেপ বাই স্টেপ কী করে মেকআপ করতে হয় সেটা দেখানোর চেষ্টা করেছি। সো ফার্স্ট কমপ্লিট ইউর সিটিএম। আমাদের ফেসটাকে প্রাইম করাটা খুব জরুরি, আদারওয়াইজ ফেস থেকে ফেসিয়াল অয়েল বেরিয়ে এসে সেগুলো ফাউন্ডেশনের সাথে রিয়্যাক্ট করে আমাদের মুখ থেকে কালচে করে দেয়। তো তার জন্য প্রাইমারটা মাস্ট। তো প্রাইমারটা এভাবে ড্যাবিং মোশনে ফুল ফেসে অ্যাপ্লাই করে নিতে হবে, স্পেশালি যে জায়গাগুলোতে ওপেন পোর্স থাকে। তারপরে আমি একটা কালার কারেক্টার ইউজ করছি, বিকজ ওর মুখে অনেক রেড মার্কস আছে অ্যাকনে আর পিম্পলের জন্য। তো তার জন্য আমি গ্রিন কালার কারেক্টারটা ইউজ করছি। এগুলোকে ড্যাব মোশনে জায়গাগুলোতে অ্যাপ্লাই করতে হবে। তারপর ফুল ফেসটাকে একটা টোনে আনার জন্য আমরা ফাউন্ডেশন ইউজ করব। আমি এখানে ফিটমি ফাউন্ডেশন ইউজ করছি। এবার ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করার জন্য আমাদের বিউটি ব্লেন্ডার দরকার। বিউটি ব্লেন্ডারটাকে এভাবে ইউজ করতে হবে, ওয়াটারে সোক করতে হবে ততক্ষণ অবধি যতক্ষণ না এটা এক্সপ্যান্ড করে। অনেকেই হয়তো এটা জানে না যে বিউটি ব্লেন্ডারকে কখনো ড্রাই নয়, সেটাকে ওয়েট করে এভাবে এক্সপ্যান্ড করে ইউজ করতে হয়। তো সেই জন্য প্রসিডিউরটা আমি দেখালাম। এবারে ফুল ফেসে ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নেব এবং গলা কান প্রত্যেকটা এরিয়াতে, যাতে ইভেন টোন লাগে ফুল ফেস এবং নেকটা। তারপর আমরা ইউজ করব কনসিলার ডার্ক সার্কেলগুলোকে হাইড করার জন্য। এখানে আমি ইউজ করেছি এলেগালের কনসিলার, এটা খুবই থিক এবং আমরা এটাকে আপার লিডেও ইউজ করব। এটাকে আমরা বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব। তারপর ফেসটাকে একটু স্ট্রাকচার দেওয়ার জন্য আমরা কন্ট্রোলিং করব। তার জন্য আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই কন্ট্রোল স্টিকটা ইউজ করছি। আমাদের ফেসের যে জায়গাগুলোতে বোন আছে সেই জায়গাগুলোকে আরও চেপে দেওয়ার জন্য আমরা কন্ট্রোলিং করব। এটাকেও ভালো করে ব্লেন্ড করে নেব বিউটি ব্লেন্ডার দিয়ে, যাতে কোনো হার্শ লাইন না বোঝা যায়। এবার একটা লাইটের সাথে কনসিলার ইউজ করছি ফেসের হাই পয়েন্টসগুলোকে হাইলাইট করার জন্য। কনসিলারটাকে সেট করার জন্য লুজ পাউডার ইউজ করব। আমি এখানে ভারতান ডরিসের লুজ পাউডার ইউজ করেছি। এরপর আমরা পুরো ফেসের ফাউন্ডেশনটাকে সেট করার জন্য সেটিং পাউডার ইউজ করব। সেখানে আমি ইউজ করেছি রিমেল লন্ডনের স্টে ম্যাট সেটিং পাউডার। এটাকে যে কোনো ফ্লাফি ব্রাশ দিয়ে এভাবে ফুল ফেসে সেট করে নিতে হবে। ব্লাশ প্যালেট থেকে এই কন্ট্রোল শেডটা ইউজ করছি অ্যাজ এ ব্রাউন্সার, যেটা আমাদের ফেসকে একটু ওয়ার্ম এফেক্ট দেবে, লাইক পুরো ফেসটা যাতে ফ্ল্যাট না লাগে। তারপর হালকা ব্রাউন্স করার পরে আমরা আইব্রোটা করে নেব। আইব্রোর জন্য আমি ইউজ করি মেবলিন দ্য নিউডস প্যালেটের এই অ্যাশি ব্রাউন শেডটা। ফার্স্টে স্পুলি দিয়ে আইব্রোগুলোকে স্প্রেড করে নিতে হবে এবং তারপরে জাস্ট গ্যাপগুলোকে ফিল করতে হবে তোমাকে এই কালারটা দিয়ে, এবং এভাবে ব্রাশের স্ট্রোকগুলো দিতে হবে ভার্টিক্যালি এবং হরিজেন্টালি, যাদের ওয়ার্ম আন্ডারটোন তাদের
ব্রাউজ সেট করার জন্য এই কালারটা বেস্ট, এবং যদি তুমি কুল আন্ডারটোনের হও তাহলে ব্রাউন কালার তোমার জন্য বেস্ট। অ্যান্ড আমার যেহেতু কোনো আইব্রো কিট নেই সেই জন্য আমি এই প্যালেটটা থেকে এই কালারটা ইউজ করছি। এরপর আমরা আই মেকআপের জন্য আন্ডার আই এরিয়াতে এক্সট্রা লুজ পাউডার নিয়ে নেবো, যাতে আই শ্যাডো ফল আউটগুলো আমরা অ্যাভয়েড করতে পারি। এই শেডটা একটা ফ্লাফি ব্রাশ দিয়ে আমরা ব্লেন্ড করে নেবো অ্যাজ আ ট্রানজিশন শেড। তারপর আমরা ক্রিজ শেড হিসেবে এই দুটো কালারকে একসাথে মিক্স করে ইউজ করব সেম ব্রাশ দিয়ে। তারপর আমরা একটা লাইট শেড ইউজ করব, তো সেটার পিগমেন্টেশন যাতে ক্লিয়ারলি বোঝা যায় তার জন্য আমরা কাট ক্রিজ করছি। এটাকে কাট ক্রিজ বলে। কনসিলার শেড নিয়ে জাস্ট লিড এরিয়াতে, যে জায়গাটা তুমি সেই কালারটা ইউজ করবে, কালারটা পপ করুক চাও, সেই এরিয়াতে কনসিলারটা এভাবে লাগিয়ে নিতে হবে। এই পিঙ্ক শিমারি শেডটা ইউজ করছি, এটাকে জাস্ট আঙুল দিয়ে অ্যাপ্লাই করছি, কারণ তাতে কালারটা আরও বেশি ভাইব্রেন্ট হয়। একটা ক্লিন ফ্লাফি ব্রাশ দিয়ে এজেসগুলো ব্লেন্ড করে নিচ্ছি, যাতে কোনো লাইন্স না বোঝা যায়। আর আউটার কর্নারে আমি ডার্ক পিঙ্ক শেডটা ইউজ করছি। আর এই গোল্ডেন কালারটা আইলিডে ইউজ করছি, যাতে আইলিডটা আরো হাইলাইট হোক এবং যাতে কালারটা আরো সুন্দর লাগে। এরপর আমি এই তিনটে কালার একসাথে মিক্স করে লোয়ার ল্যাশ লাইনের ইউজ করব একটা ফ্ল্যাট ফ্লাফি ব্রাশ দিয়ে। এরপর আমি আইলাইনার ইউজ করছি, এটাকে জাস্ট একদমই সিম্পল ওয়েতে ইউজ করছি, কোনো ড্রামাটিক আই লুক দিতে চাইছি না। আমি জাস্ট ল্যাশ লাইনগুলোকে লাইন আপ করছি। এরপর আইল্যাশগুলোকে কার্ল করে নেব এবং তারপরে মাস্কারা ইউজ করব, মেবলিন বিগ শট মাস্কারা। এটা আমার সব থেকে ফেভারিট মাস্কারা, কারণ এটা ইউজ করার পরে ফলস আইল্যাশের দরকারই পড়ে না। আর আন্ডার ওয়াটার লাইনে আমি হোয়াইট কাজল ইউজ করছি, এটা ল্যাকমে আইকনিকের। এরপর আমরা ইনার কর্নার্সকে হাইলাইট করব এই গোল্ডেন শিমারি কালারটা দিয়ে। ব্রাউন এরিয়াতেও এটা অ্যাপ্লাই করব। শিবানা ব্লাশ প্যালেট থেকে এই দুটো শেড আমি ব্লাশার হিসেবে ইউজ করছি একটা স্মল রাউন্ড ফ্লাফি ব্রাশ দিয়ে। অ্যাজ আ হাইলাইটার আমি ইউজ করছি মেবলিন মাস্টার প্রো। ইউ নিড আ ফ্যান ব্রাশ টু অ্যাপ্লাই দিস। ফেসের হাই পয়েন্টসগুলোকে হাইলাইট করার জন্য
লিপসের জন্য ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ক্যাট সুইট লিকুইড লিপস্টিকের রেবেল রোজ শেডটা ইউজ করছি। কালারটা ভীষণই ওয়াশ আউট লাগছিল এই মেকআপের সাথে। মেবলিন কালার শোয়ের ম্যাডলি ম্যাজেন্টা এই হালকা পিঙ্ক শেডটা এর উপর অ্যাপ্লাই করছি। ইউজ করছি নিক্সের ডিউ ফিনিশ। ফুল ফেসে যে পাউডার ইফেক্টটা দিচ্ছে মেকআপের জন্য, সেটা যাতে মেল্ট হয়ে মেকআপটা যাতে স্কিনের মতন মনে হয় তার জন্য ইউজ করছি। আশা করি খুব সহজ উপায়ে আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বোঝাতে পেরেছি, এক্সপ্লেন করতে পেরেছি। যদি ভিডিওটা পছন্দ হয় অবশ্যই লাইক করো, ভিডিওটি শেয়ার করো, অবশ্যই সাবস্ক্রাইব করো। সো গাইস, আই উইল কাম উইথ মাই অ্যানাদার ভিডিও ভেরি শর্টলি। টিল দেন টাটা।